हेलो फ्रेंड्स, आज के एक सुंदर जिनिस नहीं एस देखा से काचा आमेर पाका आचार, काचा आमेर पाका मिष्टी आचार। ठीक है, यहाँ से काचा आम तार संगे आ लंका नून अल्प चीनी, क्योंकि अनेक चीनी पसंद करे ना, तो चीनी आप देवना और कसुंदी और एर मध्य एक धने पता देवा जाए भलोई है, दिए रोद्रे रखले अनेक दिन थकबे और रोद्रे रखले एरक मत कि चामच दिए जत खेत है, मैं खूब स्वाद बुझन तो एक सुंदर रेसिपिटा हमें बनी माँ बनी दी चलू देखे नी रेसिपिटा कि बनी रखम लंकागुलो पड़े ना सत्य अपूर्व एक लागू चलू देखा जा फ्रेंड्स, जेरम बोलेछिलाम सकालबेला जे आजके आमादेर एकटा रेसिपि आछे, सेई रेसिपिटा सबारई मोटामुटी जीवे जल आना, तो सेटा होच्छे आम कासुंदी बा आम माथा बा आमेर टक झाल निये एरकम बोलि आमरा आर कि, माने घरोया काचा आचार। जे आचारटा आछे एई आचारटा होच्छे काचा आचार। तो आमके प्रथमे किन्तु आमरा केटे धुये केटे परिष्कार करे निएछि, नेवार पर आमेर एरकम छोटो छोटो टुकरो आछे जेगुलोके आमरा भुजे निएछि। तो आमरा किन्तु आगे अनेकगुलो आमेरई आचार बानाच्छि, सेटा होच्छे एतगुलो आम आमरा अलरेडी যেগুলোকে পরিষ্কার করে কেটে আমরা ঘষে আমরা নিয়ে নিয়েছি এরকমভাবে, আর এটাকে ঘষতে হচ্ছে কিন্তু মানে আঁটিটাগুলো দেখছেন, আঁটিগুলো মানে অনেকগুলো আম নিয়েছিলাম, বড়ো বড়ো সাইজের অনেকগুলো আম ছিল। তো আঁটিগুলো দেখে বুঝতে পারছেন যে আমাদের আঁটিগুলো রয়েছে এখানে অনেকগুলো আঁটি, মানে আচারটা আজকে আমাদের পরিমাণে অনেকটাই হবে। ঠিক আছে, তো এরকমভাবে আমের সেই আচার কিন্তু বানানো হচ্ছে, একদম ঘষে আমকে একদম নিগড়ে আমাকে যতটা নেওয়া সম্ভব আমরা আমের থেকে আমরা একদম বের করে নিচ্ছি, কষে কষে করে নুন মিক্সড করে নেবো, তারপরে মাখি দেবে কাঁচা লঙ্কা। হ্যাঁ, কাঁচা লঙ্কা মানে একটা বেশি লঙ্কা। এখন বাড়ির সবাই মিলে মোটামুটি লেগে গেছে এই আচারের পিছনে, কারণ খুব লোভনীয় জিনিস একটা এরকম আচার। তো এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা এরকম লঙ্কা, মোটামুটি এখানে আমাদের আট দশটা লঙ্কা দেওয়া হয়ে গেছে, আর লঙ্কা তো এখন একটু ঝাল কম তাই পরিমাণটা একটু বেশি, কিন্তু বাচ্চারা খেলে বেশি পরিমাণ লঙ্কা দেওয়া যাবে না, ওরা খেতে পারবে না। তো এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কাসুন্দি, তো সেই কাসুন্দি দিয়ে নুন লঙ্কা আর কাসুন্দি এবং কাসুন্দি দিয়ে অল্প করে নিয়ে এখানে সেই কাসুন্দি পড়ে গেল। এবার তো জিভে সত্যি সত্যি একটা গন্ধ বেরিয়ে গেছে কাঁচা আমের, একটা সুস্বাদু গন্ধ প্লাস কাসুন্দি, সব মিলিয়ে মোটামুটি একটা জমজমাটে জিভে জল আনা, প্লাস হচ্ছে চোখে গন্ধ, নাকে গন্ধ, জিভে জল, চারিদিকে একটা উৎপাত শুরু হয়ে গেছে মুখের মধ্যে। তো এবার হচ্ছে কখন আমরা এই আচারটাকে একটু টেস্ট করে দেখব সেটাই কিন্তু একটু আশা। এবার আমার মা যে আছে মাপু আচারটাকে একদম সুন্দর করে মেখে ফেললো আমের, যেগুলো ঘষে রেখেছিল মা, তো সঙ্গে একজন হেল্পার অ্যাসিস্ট্যান্ট রেখেছে যে ফিউচারে আমাদেরকে এরকম করে করে দেবে আর কি। তো সে কিন্তু সব শিখে নিচ্ছে আস্তে আস্তে পড়াশোনার ফাঁকে, সে কিন্তু এগুলো মোটামুটি একটু আধটু টেস্ট করেই যাচ্ছে। এবার ফ্রেন্ড এটা আমরা টেস্ট করে বলছি এটা কেমন হয়েছে আজকে, তো আমাদের এটা হয়ে গেল আজকে আম আর কাশ্মীরের আচার। আর এটা কিন্তু মোটামুটি আমরা দুপুরবেলা টেস্ট করতে পারি, আর এটা এখন রোদ উঠছে না, যদি আমরা এটা রোদ্রে রেখে একটু টানি নিই আর সেটা কিন্তু দু তিন দিন রাখা যায়, আর এমনি জল থাকলে মোটামুটি ফ্রিজে রাখলে যে কদিন থাকে থাকবে, কিন্তু এটা কিন্তু আমরা মোটামুটি রাখতেই পারি। সুতরাং আমের আচার যেরকমভাবে রেডিমেড কাঁচা আচার, এটা কিন্তু তৈরি করতে বেশি সমস্যা হয় না আর বেশি সময়ও লাগে না। তো আপনারা বন্ধু দেখে নেবেন যে আমের আচার কীভাবে আমরা তৈরি করতে পারি আমের কাঁচা আচার। দেখো আপনি দেখছেন এখনও মোটামুটি টেস্ট করে দেখিয়ে দেবে আমাদের, কেমন একটু টেস্ট করে বলো তো ঠাম্মা বা কেমন আচারটা বানিয়েছে। ডিলিশিয়াস টেস্টি, টক হয়েছে, ঝাল হয়েছে, নুন হয়েছে, সব টেস্ট, আর কিছু লাগবে তো? আমি আগেও খেয়েছিলাম তো ভালো লেগেছে। তো মোটামুটি আমরা পেয়ে গেলাম যে এরকম ভালো হয়ে গেছে, আমি একটু খেয়ে দেবো, খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে আচারটা। যত খেয়ে নিতে হবে, মানে খুব স্বাদ বুঝলেন তো, এরকম সুন্দর রেসিপিটা।